আমরা এখন হচ্ছে নৌকা ভ্রমণে যাব। তুমি কোন নৌকার উপর বাবা? ছোট নৌকায়? তাই কি নিচ্ছ? ফুল নিচ্ছ কেন? আমি একটু, তোমার কি ফুল পছন্দ? ফুল পছন্দ অনেক। এখন হচ্ছে শীত আসবে আসবে এমন একটা সময়, যে সময়টা প্রকৃতি শীতের জন্য তার নিজেকে নতুন রূপে সাজার প্রস্তুতি নেয়। কি করতেছ বাবা? তুমি কি করতেছ? তুমি সাঁতার কাটতেছ? নৌকাতে বসে সাঁতার কাটো? দেখো পুরি বক পাখি। মামারা পারে না, মামারা যেতে যেতে চলে যাবে, আমরাও যেতে পারি। এখানে বসো, তুমি এখানে বসো। ঢাকা থেকে কিছু বিশেষ কাজের জন্য পরিবার নিয়ে কয়েকদিনের জন্য আমার শ্বশুরবাড়ি এসেছি। আজ দ্বিতীয় দিন আমার মেয়ে জুনায়না বায়না করে বসলো, ও বিকেলে ঘুরতে যাবে। কোথায় যাব চিন্তা করতে করতে মাথায় আসলো গ্রামের মধ্যেই ছোট্ট একটা সুন্দর গাং আছে, সেখানে নৌকা নিয়ে ঘুরে আসা যায়। গাং হচ্ছে নদীর ছোট্ট সংস্করণ, শাখা নদীকে গ্রামে বলা হয় গাং। এখানকার আশেপাশের পরিবেশটা ঠিক ভারতের কেরালার মতো লাগছে, এই দুই পারের নারিকেল ও তাল গাছের কারণে। নদীমাতৃক এই দেশে এখানকার একটা সময় বর্ষাকালে প্রধান যোগাযোগের একমাত্র পথ ছিল এই গাং বা শাখা নদী। বিশাল বড় বড় স্টিমার চলতো এই গাঙে, মাছও পাওয়া যেত প্রচুর। শীতে আসতো প্রচুর অতিথি পাখি। এখন দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রকৃতির পরিবর্তনের কারণে সেগুলো আর দেখা যায় না, তবুও শীতে অল্প কিছু অতিথি পাখির দেখা মেলে এখানে। প্রকৃতির এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। আমরা মোট দুইটা নৌকা নিয়ে যাচ্ছি, একটাতে আমি, আমার ওয়াইফ ও আমার ছোট্ট জুনায়না আছে, এবং আরেকটা নৌকায় আছে আমার শালি, আমার সুমন্দি ও সুমন্দি বউ। আমাদের নৌকাটা চালাচ্ছে হোসেন ভাই, উনি ভালো নৌকা বাইতে পারে। নৌকা বাওয়াটা বা নৌকা চালানোটা দেখলে অনেকটা সোজা মনে হলেও এটা বেশ কঠিন। এই জায়গা থেকে ডুমুরিয়া বা খুলনা, ডুমুরিয়া হচ্ছে উপজেলা আর খুলনা হচ্ছে জেলা, তো জেলা পর্যায়ের বা উপজেলা পর্যায়ের যোগাযোগ মাধ্যম বর্ষাকালে সবচাইতে এটাই হচ্ছে প্রধান যোগাযোগ মাধ্যম ছিল। আমরা এখন যেখানে ভেসে যাচ্ছি এটা হচ্ছে পানির এক ধরনের শ্যালা, যা অনেকটা সবুজ ঘাসের মাঠের মতো দেখা যাচ্ছে। নৌকা নিয়ে ভেসে যাওয়ার সময় এই পানির এই শ্যাওলাগুলো ভেদ করে নৌকা নিয়ে এগিয়ে যাওয়া অনেক কঠিন। বাবা তোমার ভাল লাগতেছে? হ্যাঁ অনেক ভাল লাগতেছে।